সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মারুফের গ্রুপ পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিয়েতনামি পিঙ্ক কাঁঠালের চুঙ্গা নামের একটি চারা। দেখুন মাশাল্লাহ কত সুন্দর করে কাঁঠাল ধরেছে। আমার বাগানের বেস্ট একটা গাছ এটা, খুবই চমৎকার এবং জাকালু টাইপের গাছ এবং কাঁঠাল সহকারে। দেখুন দর্শক, আপনারা এমন একটি গাছ অনেকেই খুঁজে থাকেন যে সাদ বাগানে করবেন, যে আমার নিজের গাছ থেকে গাছের গোড়ার মধ্যে বসে তারপরে কাঁঠাল খাবো, এবং একটু ভালো জাত খুঁজতেছেন তারা অবশ্যই আমার কাছ থেকে এই গাছটি আপনারা সংগ্রহ করতে পারেন। খুবই চমৎকার একটি গাছ। তো এটা আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন। দেখুন মাশাল্লাহ কাঁঠাল, চারটা কাঁঠাল অলরেডি, পাঁচটা কাঁঠাল টিকে গেছে, আরও বের হইতেছে। এই যে দেখুন, এই যে মুচি বের হয়ে গেছে আরও উপর দিয়েও। তো এই ভিয়েতনামি পিঙ্ক কাঁঠালটা আপনার বছরে তিনবার হয়ে থাকে, বছরে তিনবার হলে বুঝতেই পারছেন যে কত চমৎকার হবে যখন গাছের মধ্যে আনসিজনে কাঁঠাল থাকবে এবং ছোট্ট একটি গাছের মধ্যে কাঁঠাল পাবেন, তখন নিজের কাছে একটা আনন্দ লাগবে। আর আমাদের এটা হচ্ছে ভিয়েতনামি জাত, তো এটা আমাদের দেশীয় কাঁঠাল থেকে প্রায় দেখা যায় 30%, 40%, 50% পর্যন্ত মিষ্টি বেশি হয়। দেশি গাছের যদি আপনার 50% মিষ্টি হয়, এটা আপনার হবে 80% মিষ্টি। তো এটা খুবই একটা প্লাস পয়েন্ট এবং বারো মাসি জাত। এটা অনেকেই আমার কাছে বলেন যে ভাই ভালো একটি চারা দেন কাঁঠাল সহকারে, সুন্দর। তো রিজনেবল প্রাইসের মধ্যে এটা দিতে চেষ্টা করব, আর একটু বড় হওয়ার কারণে এবং একটু প্রাইস একটু বেশি পড়বে, তারপরও যতটুকু চেষ্টা করি কম দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই চারার আমাদের কাছে সরু চারাও আছে মুসি সহকারেই, আপনারা দেখুন। এই যে দেখুন, এগুলা বললাম খুবই ছোটো গাছ। দেখুন এই যে, এটার মধ্যে পাতা নাই কিন্তু নিচের মধ্যে এই যে মুচি আছে গাছের মধ্যে, কি চমৎকার বিষয় হচ্ছে এটা। কারণ ছোটো গাছে একবারে মুচি বের হয়ে যায় এটার মধ্যে। দেখুন এই যে আমাদের কাছে এরকম ছোটো চারাও আছে এবং বড় ড্রামের মধ্যেও আছে। এটাও কাঁঠাল মোটামুটি বড় হয়ে গেছে মাশাল্লাহ, এটা হচ্ছে হাফ ড্রামের মধ্যে। তো আমাদের এই চুঙ্গা ড্রামের বা হাফ ড্রামের চারা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই কাঁঠাল গাছটা বিশেষ করে অনেক সুন্দর একটি গাছ, তো ইনশাল্লাহ যাই নিবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি জিতবেন ইনশাল্লাহ এই জাতটা নিয়ে। এবং এই গাছটা খুবই চমৎকার একটি গাছ, এই যে দেখেন উপরে কত জাকালু টাইপের এবং দেখুন নিচে কাঁঠাল। তো এটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ভালো জাত হিসেবে। তো সরু চারা লাগলেও দেওয়া যাবে, তো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমাকে কল দিবেন এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে দেখার জন্য, ভিডিও কলে দেখতে পারবেন, সমস্যা নেই গা। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মারুফের গ্রুপ পাশে থাকবেন। চ্যানেলটির মধ্যে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।